প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই সুস্থ ও ভালো আছো। অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্য ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমরা গত ক্লাসে তোমাদের পাঠ্যবইয়ের 38 পৃষ্ঠা আমাদের লোকশিল্প কামরুল হাসান রচিত গদ্যটি পড়েছি। 39 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফ পর্যন্ত আমাদের পড়া হয়েছে। গত ক্লাসে আমরা আমাদের লোকশিল্প সম্পর্কে যা পড়েছি নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা মসলিন কাপড় সম্পর্কে পড়েছি এবং আমাদের নকশি কাঁথা, গ্রামীণ জীবনের যে নকশি কাঁথা সেটাও সম্পর্কে আমরা পড়েছি। এবং দেখো যে 39 পৃষ্ঠা দ্বিতীয় প্যারা পর্যন্ত আমাদের পড়া হয়েছে। তাহলে আমরা আজকে পরবর্তী প্যারা থেকে আজকের পড়া শুরু করব। জামদানি শাড়ির কথা আমরা আলোচনা করেছি। নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামে জামদানি কারিগরদের বসবাস। শতাব্দী কাল ধরে এ তাঁত শিল্প বিস্তার লাভ করছে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এই এলাকায়। বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায় এই শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প থেকে যে আর্দ্রতার সৃষ্টি হয় তা জামদানি বোনার জন্য শুধু উপযোগী নয় বরং এক অপরিহার্য বস্তু বলা চলে। ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং পরিস্থিতির জন্য শুধু তাঁতিদের, অতীতের তাঁতিদের তাঁত শিল্পই নয়, বর্তমানের বড় বড় কাপড়ের কারখানাও শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শীতলক্ষ্যা নদীর যে আর্দ্রতা এবং এখানকার যে ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, এই সকল তাঁতিদের এই তাঁত বোনার জন্য, বিশেষ করে জামদানি শাড়ি বোনার জন্য একদম উপযুক্ত পরিস্থিতি। এবং এর কারণে এখানে আরও অন্যান্য কারখানাও গড়ে উঠছে। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে প্রস্তুত খাদি বা খদ্দরের সমাদর শুধু গ্রাম জীবনেই নয়, শহরের আধুনিক সমাজেও যথেষ্ট রয়েছে। খাদি কাপড়ের বিশেষত্ব হচ্ছে এর সবটাই হাতে প্রস্তুত। তুলা থেকে হাতে সুতা কাটা হয়। গ্রামবাসীরা অবসর সময়ে সুতা কাটে, এদের বলা হয় কাটুনি। গ্রামে বাড়ির আশেপাশে তুলার গাছ লাগানোর রীতি আছে। সেই গাছের তুলা দিয়ে সুতা কাটা ও হস্তচালিত তাঁতে এসব সুতায় যে কাপড় প্রস্তুত করা হয় সেই কাপড়ই প্রকৃত খাদি বা খদ্দর। স্বদেশি আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের যে আদর্শ প্রবর্তিত হয়েছিল তারই সাফল্যের স্বাক্ষর এই খাদি। তাহলে বিদেশি কাপড় বর্জন করে বা বাদ দিয়ে যখন দেশি কাপড় ব্যবহারের প্রচলন এসেছিল তখনই এই খাদি কাপড়ের প্রচলনটা শুরু হয়। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবন, রামগড় এলাকার চাকমা, কুকি ও মোরং মেয়েরা এবং সিলেটের মাসিমপুর অঞ্চলের মণিপুরী মেয়েরা তাদের নিজেদের ও পুরুষদের পরিধেয় বস্ত্র বুনে থাকে। এই কাপড়গুলো সাধারণত মোটা ও টেকসই হয়। নকশা, রং ও বুনন কৌশল সবই তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী হয়ে থাকে। বাংলাদেশের গ্রামে গ্রামে কাঁসা ও পিতলের বাসনপত্র এককালে বেশ প্রচলিত ছিল। আজও শত শত গ্রাম্য কারিগর তৈরি করে বিচিত্র ধরনের তৈজসপত্র। প্রথমে মাটির ছাঁচ করে তার মধ্যে ঢেলে দেয় গলিত কাঁসা। ধীরে ধীরে এই গলিত ধাতু ঠান্ডা হয়ে আসে, তখন ওপর থেকে মাটির ছাঁচটি ভেঙে ফেললেই ভেতর থেকে বেরিয়ে আসে বদনা, বাটি, গ্লাস, থালা ইত্যাদি। তারপর এগুলো পালিশ করা হয়। এ ধরনের বাসনে নানা রকম ফুল, পাতার নকশা বা ফরমাশকারীর নাম খোদাই করা থাকে। এমনকি আজকাল অতি আধুনিক গৃহসজ্জার সামগ্রী হিসেবে তামা পিতলের ঘড়া, থালা, ফুলদানি ব্যবহৃত হতে দেখা যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাঁসা ও পিতলের বাসনপত্র আগে খুবই প্রচলিত ছিল, বর্তমানেও কারিগররা এসব কাঁসা পিতলের বাসনপত্র তৈরি করে থাকে। এগুলো প্রথমে গলানো হয় এবং মাটির ছাঁচ তৈরি করে
তার ভিতর ঢেলে দেওয়া হয়। আর যখন এটা ঠান্ডা হয়ে আসে তখন মাটির সাঁচটিকে ভেঙে এটার ভিতর থেকে বদনা, বাটি, গ্লাস, থালা ইত্যাদি বের করা হয়। আবার দেখা গেছে যে এখানে ফুল পাতা নকশাও করা হয়, ফরমাশকারী মানে যে অর্ডার দেয় তার নামও খোদাই করা হয়ে থাকে। তাহলে বর্তমানেও এগুলা গৃহসজ্জার জন্য এসব মাটি কাঁসা বা পিতলে বাসনপত্র ব্যবহৃত হতে দেখা যায়। পোড়ামাটির কাজের ঐতিহ্য এদেশে বহু যুগের। মাটির কলস, হাঁড়ি, পাতিল, সানকি, ফুলদানি, দইয়ের ভাঁড়, রসের ঢিলা, সন্দেশ ও পিঠার ছাঁচ, টেপা পুতুল, হিন্দু সম্প্রদায়ের দুর্গা, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদির মূর্তি গড়বার কাজে বাংলাদেশের পালপাড়া ও কুমোরপাড়ার অধিবাসীরা সারা বছরই ব্যস্ত থাকে। আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট, কৌটা, বাক্স বা ঘর সাজাবার নানা ধরনের শৌখিন সামগ্রী সব কিছুই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। এছাড়া পুরাকালের মসজিদ বা মন্দিরের গায়ে যেসব নকশাদার ইট দেখা যায় তা এদেশের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। তাহলে মাটির তৈরি বিভিন্ন রকম জিনিস আমরা দেখতে পাই এবং বিভিন্নভাবে এগুলো ঘরে সাজানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। প্রতীক ধর্মী মাটির টেপা পুতুলগুলোর মধ্যে শত শত বছর পূর্বের পাল বা কুমোরদের যে কারিগর বিদ্যা এবং শিল্পী মনের পরিচয় পাওয়া যায় তা অভাবনীয়। কাঠের কাজের খুব বেশি শিল্পগুণ আজকাল দেখা না গেলেও অতীতের কিছু কিছু নমুনা যা দেখতে পাওয়া যায় তা থেকে অনুমান করা যায় যে এদেশে এক সময় গৃহ নির্মাণের কাজে কারুকার্যে ভূষিত কাঠের ব্যবহার ছিল। বিশেষ করে পুরাতন খাট পালঙ্ক, খুঁটি, দরজা ইত্যাদির নমুনা আজও দেখা যায়। এ ধরনের কাজকে বলা হয় হাসিয়া। বরিশালের কাঠের নৌকার কাজও বেশ নিপুণতার দাবি রাখে। তাহলে দেখা যাচ্ছে যে হাসিয়া কাকে বলা হয়, কাঠের তৈরি যেসব জিনিস অনেক সুন্দর করে খোদাই করে বানানো হয় সেগুলোকেই বলা হয় হাসিয়া। খুলনার মাদুর এবং সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। গ্রীষ্মকালে ব্যবহারে আরামদায়ক বলেই নয়, শীতলপাটির নকশা একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক। অতীতে শীতলপাটির বহু দক্ষ কারিগর ছিল। এই শিল্পীদের দিয়ে এককালে ঢাকার নবাব পরিবার হাতির দাঁতের শীতলপাটি তৈরি করিয়েছিলেন। ঢাকার জাদুঘরে তা সংরক্ষিত আছে। এটি আমাদের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। সবাই নিশ্চয়ই চিনো এবং দেখেছ যে খুলনার মাদুর এবং সিলেটের শীতলপাটি। তাহলে আমরা মাদুর বা শীতলপাটি দেখেছি, এই শীতলপাটির মধ্যে বিভিন্নভাবে নকশা করা হয়ে থাকে যা কিনা গরমের দিনে খুবই আরামদায়ক। এবং যে হাতির দাঁতে ঢাকার নবাব পরিবারের জন্য যে হাতির দাঁতে শীতলপাটি তৈরি করা হয়েছিল তা যদি তোমরা দেখতে চাও তাহলে তা ঢাকার জাদুঘরে সংরক্ষিত আছে, তোমরা সেখানে গেলে অবশ্যই দেখতে পাবে। আমাদের গ্রামের ঘরে ঘরে যে শিকা, হাত পাখা, ফুল পিঠা তৈরি করা হয় তা মোটেই অবহেলার জিনিস নয়। এদের বিচিত্র নকশা, রং এবং কারিগরি সৌন্দর্যের যে নিদর্শন চোখে পড়ে তা শুধু আমাদের অতি আপন বস্তুই নয়, সৌন্দর্যের দিক দিয়েও এদের স্থান বহু উচ্চে। সাধারণ সামগ্রী হলেও যারা এগুলো তৈরি করেন তাদের সৌন্দর্য প্রিয়তার প্রকাশ ঘটে এইসব জিনিসের মধ্য দিয়ে। শিকা গৃহস্থদের জিনিসপত্র ঝুলিয়ে রাখার জন্য তৈরি, একথা সকলেই জানে। শুধু শুধু প্রয়োজন মিটলেও মন ভরে না বলে সৌন্দর্য প্রিয় মানুষ নানা নকশা জুড়ে দিয়ে তাকেও একটি বিশেষ শিল্প বস্তুতে পরিণত করেছে। তার আমরা দেখতে পাই যে শিকিগুলো বিভিন্নভাবে বিভিন্ন রঙের সুতা দিয়ে এবং বিভিন্নভাবে ঘরে বা বিভিন্ন প্রতিষ্ঠানে এটা সাজানো হয়ে থাকে। আমাদের দেশে বাঁশ অপ্রতুল নয়, আমাদের দেশে বাঁশ বেশি নেই।
বাঁশের নানা রকম ব্যবহার ছাড়া আমাদের চলতেই পারে না। ছোটোখাটো সামান্য হাতিয়ারের সাহায্যে আমাদের কারিগররা বাঁশ দিয়ে আজকাল আধুনিক রুচির নানা ব্যবহারিক সামগ্রী তৈরি করছে, যা শুধু আমাদের নিজেদের দেশেই নয় বিদেশেও বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এছাড়া শোলা শিল্পের উৎকৃষ্ট সৃজনশীল নমুনাও দেখা যায় পুতুল, টুপর ইত্যাদির মধ্যে। কাপড়ের পুতুল তৈরি করা আমাদের দেশে মেয়েদের একটি সহজাত শিল্পগুণ। অনেকাংশে এসব পুতুল প্রতীক ধর্মী। অবশ্য আজকাল বাস্তব ধর্মী কাপড়ের পুতুল তৈরিও শুরু হয়েছে। এগুলো যেমন আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে, তেমনি বিদেশি পয়সাও উপার্জন করে। লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশের বিভিন্ন শহর, শহরতলি এবং গ্রামের হাজার হাজার নারী পুরুষ আছে, যারা কাজ করতে চায় অথচ কাজের অভাবে দিন দিন দারিদ্র্যের শিকার হচ্ছে। সুপরিকল্পিত উপায়ে এবং সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতির দিকে মনোযোগ দিলে তাদের সমস্যার কিছুটা সমাধান হবে। আমাদের সকলকেই আজ আপন পরিবেশ এবং পরিস্থিতির দিকে শুধু চোখ দিয়ে তাকালে হবে না, হৃদয় দিয়েও তাকাতে হবে। লোকশিল্পের ভিতর দিয়ে হৃদয় মনের প্রকাশ হলে তা বিদেশিদের হৃদয়ে সাড়া জাগাবে। এভাবে দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলার কাজেও আমাদের লোকশিল্প সাহায্য করতে পারে। নিশ্চয়ই তোমরা আমাদের লোকশিল্প প্রবন্ধটি মোটামুটি বুঝতে পেরেছ, বাড়িতে তোমরা ভালোভাবে পড়বে। এই তোমাদের পাঠ্য বইয়ের যে প্রবন্ধটি লাইন বাই লাইন পড়বে এবং অনেক গুরুত্বপূর্ণ কথা এই লাইনগুলোর মধ্যে রয়েছে, অবশ্যই এই লাইন ছাড়া তোমাদের প্রশ্ন হবে না। তাহলে তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং তোমাদের পাঠ্য বইয়ের 44 পৃষ্ঠায় যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেগুলো ভালোভাবে পড়বে এবং খাতায় লিখবে। তাহলে তোমাদের সাথে আগামী ক্লাসে আমার আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।